নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে সূর্যগ্রহণের ফলে এই ছয়টি রাশি গোল্ডেন টিকিট পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই ছয়টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে এই ছয়টি রাশি যে ছটি রাশির কথা বলবো সেই ছটি রাশির কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আমি ভিডিওর শেষে বলবো। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নয়তো আপনার ভিডিওর মাঝ বরাবর দেখাটা ফালতু হয়ে যেতে পারে। তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত অবশ্যই ওয়াচ করুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। একুশে জুন সূর্যগ্রহণ হতে চলেছে, আপনারা সকলেই সেটা জানেন, এবং এই সূর্যগ্রহণের ফলে কিছু ভালো প্রভাব এবং কিছু খারাপ প্রভাব প্রতিটি রাশির পড়বে। এর মধ্যে যে রাশিগুলির ভালো প্রভাব একটু বেশি পরিমাণে পড়তে চলেছে সেই রাশিগুলি নিয়ে আমি আজকে বলতে চলেছি। তো প্রথম যে রাশিটির আমি কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সূর্যগ্রহণের ফলে আপনারা অর্থনৈতিক দিক থেকে এবং পিতার কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সূর্যগ্রহণের ফলে আপনারা অর্থনৈতিক দিক থেকে কিন্তু উন্নতি লাভ করবেন এবং পাশাপাশি পিতার হেল্পও পাবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু সূর্যগ্রহণের ফলে আপনারা অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট তো অবশ্যই করবেন এবং পিতার হেল্প পাবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সূর্যগ্রহণের ফলে কিন্তু আপনারা অর্থনৈতিকভাবে ডেভেলপ করবেন এবং পিতার হেল্পও পাবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু সূর্যগ্রহণের ফলে আপনারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট করবেন এবং পিতার হেল্পও পাবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কিন্তু সূর্যগ্রহণের ফলে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনি করবেন এবং পাশাপাশি পিতার হেল্পও পেতে চলেছেন। এবার আসা যাক কী সেই টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। দেখুন, এখানে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড, ভালো করে শুনে নিন কথাটি। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এই গ্রহণ মানে কিন্তু ভালো নয়, আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আপনি যে বললেন ভালো, সেটার ডেফিনেশন আমি এবার দিতে চলেছি। দেখুন, যে কোনো গ্রহণ লাগার ঠিক 24 ঘন্টা আগে থেকে কিন্তু এবং 24 ঘন্টা পর পর্যন্ত কিন্তু প্রবল পরিমাণে এফেক্ট পড়ে। এবার বলি, যে কোনো গ্রহণ স্টার্ট হওয়ার 15 দিন পর্যন্ত কিন্তু একটা আফটার এফেক্ট থাকেই। তাই যে কটা রাশির আমি কথা বললাম সেগুলোর আফটার এফেক্ট আফটার 15 ডেজ পর্যন্ত থাকবে। আশা করি আমার কথাটি বুঝতে পারলেন। এরপরে দ্বিতীয় টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে বলে দিই। এই যে রাশিগুলির কথা বললাম সেগুলি সব বয়সী রাশিদের জন্য প্রযোজ্য নয়। কোন কোন বয়সী রাশিদের জন্য প্রযোজ্য সেটি আমি বলে দিচ্ছি। যাদের বয়স 21 থেকে 36 বছর পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুফল পাবেন। আমি কি বললাম, যাদের বয়স 21 থেকে 36 বছর পর্যন্ত, তারাই কিন্তু এই সুফল পেতে চলেছেন। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এতটুকু হলেও সাহায্য করতে পারলাম বা বোঝাতে পারলাম। যদি এনি ডাউটস থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। তো
সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, শান্তিতে থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।